হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে তোমাকে তোমাদের সকাল সকাল আমি প্রাকৃতিক যে দৃশ্যটা হয় সেটা দেখালাম, আর দেখছিলেই তো কেমন পাখি ডাকছে। এখন আমরা একটু সকালবেলা হাঁটু হাঁটু দিচ্ছি, আমরা একটু হেঁটে তারপর যাব রান্না করতে। সকালে কাজ হয়ে গেছে আমার, আর হচ্ছে এখন একটু হেঁটে নিচ্ছে। সাথে আমার একটা দিদি ভাই আছে, সবাই হেঁটে। তারপরে হচ্ছে দেখতেই পারছো বৃষ্টি পড়েছিল, কালকে বৃষ্টি পড়েছিল, আজকে সেই দৃশ্যটা দেখাচ্ছে। আমার কাছে খুব ভালো লাগলো, তোমাদের কাছে ভালো লাগলে আমাকে জানাবে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা স্কুল, স্কুল পর্যন্ত এসে আমি আবার চলে যাব বাড়িতে। হ্যালো ফ্রেন্ড, আমাদের ঘোরা শেষ, আমরা চলে এসেছি রান্নাঘরে। দেখো আমাদের রান্না বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল বসিয়ে আমি উনুনে খুঁড়ে দিচ্ছি। খুঁড়ি দিয়ে কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি গল্প করছিলাম কিছুক্ষণ। তারপরে পেঁয়াজ আর রসুন কুচো করে ছিল সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কুচো দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করছি, বেশ কিছুক্ষণ ভাজা করবো। এটা হচ্ছে বৌখুত বলে, আজকে বৃষ্টি পড়ছে তাই বলে আমার খুব বৌখুত খেতে ইচ্ছে করছে। তোমরা কে কে বৌখুত খাও আমাকে জানাবে। তারপর এই যে দেখো চিড়ে কাঁচা লঙ্কা ছিল, আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব এখনই। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার অনেকদিন থেকে ইচ্ছে করছিলো বৌখুত খাবো, আজকে হয়তো ইচ্ছাটা পূরণ হবে। কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমার ঠাম্মি যে ছিল, আমার ঠাম্মি খুব ভালো বৌখুত রান্না করতো, তার থেকে আমরা হয়তো পারি না এত। দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুনটা আর ভালো করে ভেজে নিচ্ছি। আমার ঠাম্মির হাতের বৌখুত প্রচুর ভালো হতো। তোমরা জানাবে কে কে বৌখুত খাও, বৌখুত এর কোনো অন্য নাম আছে কি না। দেখো চাল দিয়ে দিচ্ছি আমি, চাল না সরি, এটা হচ্ছে খুদ, আমি খুদ দিয়ে দিচ্ছি। খুদ দিয়ে আমি কিছুক্ষণ আরো ভালো করে নাড়াচাড়া করে নেব। বাসনে ভেজেছিল খুদ গুলো সেগুলোও দিয়ে দিচ্ছি। আর চালটা হচ্ছে আগে থেকে আমি চাল খুদটা আমি আগে থেকেই ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটু তা আমি শুনেছি তাড়াতাড়ি হয় নাকি, তাই আমি ভিজিয়ে রেখেছিলাম। খুদটা দিয়ে নিচ্ছি। আর দেখো আমি চুলোয় রান্না করছি লাকড়ি দিয়ে, সাথে আমার একটা ভাগনা বসে আছে আগুন তাপাচ্ছে সে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে, এখনই হলুদ দিয়ে দিব। আমার প্যাকেটে হলুদ ছিল তাই আমি প্যাকেটের হলুদটা দিচ্ছি। হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যতটা আমার কাছে হয় আমি ততটুকু চেষ্টা করছি। দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তারপরে হচ্ছে প্যাকেটে কিছু হলুদ ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখন প্যাকেটটা আমি পুড়ে ফেলবো, কারণ ওটাতে আর হলুদ নেই। তারপরে আবার কিছুক্ষণ নাড়ছি। আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব, ভালো করে ভাজলে নাকি টেস্ট হয়, যেটা আমার ঠাম্মির কথা বলে, যত ভেজে রান্না ভালো করে ভাজা ভাজা করে রান্না করলে তত স্বাদ হয়। দেখো এটাকে বলে হচ্ছে বৌখুত। তোমরা কিন্তু জানাবে যে কারা কারা বৌখুত খাও, আর এটাকে অন্যখানে অন্য কিছু বলে নাকি। দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর খুব একটু ভালো করেই ভেজে নিচ্ছি।
জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, ভালো লাগলে আমাকে নিশ্চয় কমেন্ট করে বলবে হ্যাঁ ভালো লেগেছে। আমি দেখো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এখন আর ভাজবো না, এখন আমি জল দিয়ে নিব। এটাতে জলের ম্যাটারটাই হচ্ছে সব থেকে বড়। আমি হচ্ছে যতটুকু চাল নিয়েছিলাম, যেমন আমি 1 গ্লাস চাল নিয়েছি, আমি 1 গ্লাস 2 গ্লাস জল দিয়েছি, 2 গ্লাস জল দিয়ে লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে নিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে এখন ঢেকে দেব। দেখো দেখো কেমন হচ্ছে। সব চালে সমান, সব খুদে সমান জল লাগে না, যে খুদগুলো অল্পতেই হয়ে যায় সেটাতে যতটুকু চাল দিবে ততটুকুই জল দিবে, আর আমারটা একটু পুরনো খুদ যার জন্য জল বেশি লাগছে। আমি এখন একটু ঢাকা দিয়ে নিব। এই যে দেখো ঢাকা দিয়ে নিচ্ছি, ঢাকা দেওয়ার 20 মিনিট পরে আমার বউ খুদটা হয়ে গেছে। 20 মিনিট পর্যন্ত সময় লাগবে। দেখো এই দেখো লাস্ট লুক, আমাদের বুকুত একদম ঝরঝরে হয়েছে, খেতে দারুণ টেস্টি। তোমরাও রান্না করে জানাবে কেমন লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। বাই।